हेलो व्यूअर्स केमन आছেন সবাই आशा करी सबाई भलो आছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞানবেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও অভিনন্দন। তো আপনারা দেখছেন আমার সামনে রাখা আছে একটি 8 নম্বর শ্রীধর ইন্ডিয়ান অটো রাইস মিল। তো এটি ইন্ডিয়ান মেশিন, এখানে 10 হর্স পাওয়ার মোটর দিয়ে সেটআপ করা আছে। তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত কথা বলবো, কতটুকু বিদ্যুৎ লাগবে, প্রোডাকশন কি পরিমাণ দিবে, আপনি কোন কোন জায়গায় চালাতে পারবেন ইত্যাদি ইত্যাদি। ততক্ষণ বিজ্ঞানবেশন ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দর্শক মনে রাখবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো যে মেশিন, এই মেশিনে কিন্তু বুলুয়ার একটা ফ্যান আছে। এই মেশিন দিয়ে আপনি যদি ধান মাড়াই করেন সম্পূর্ণ কুড়া হবে, কুড়া বা ব্রান হবে, তুষ হবে না। যার কারণে ভার্সন 5 বা 6NF 9 মডেল যেগুলো চায়না মেশিন দেখছেন সেগুলাই কিন্তু এই যে এই পাইপটা ব্যান্ড করে উপরে আবার হপারের ভিতর দেওয়া রয়েছে। তার মানে ইনপুটে ময়লাটাকে আউটপুট ময়লা ইনপুট মেশিনে ঢুকানো হচ্ছে, তার মানে এটা কিন্তু তুষ হচ্ছে। তুষ হওয়ার কারণে মেশিনে ডবল করে দিয়ে ব্রান বা কুড়া করার জন্য চেষ্টা করা হচ্ছে বা হয়েছে, কিন্তু এই মেশিনে কিন্তু সেটা নাই। তার মানে আপনাকে সহজ ভাষায় বুঝে নিতে হবে এই মেশিনে কোনো তুষ হয় না। তো দর্শক এই মেশিনটি চলার উৎস হচ্ছে 16 থেকে 20 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন কিংবা 10 কিলোওয়াট লোড নিয়ে 10 হর্স পাওয়ার 220 বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন। 440 বিদ্যুৎ হলে অবশ্যই মনে রাখবেন 15 থেকে 20 হর্স পাওয়ার মোটর ইউজ করতে হবে আপনাকে। এটি 8 নম্বর হলার। আপনারা চাইলে 2 নম্বর অটো হলারও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা মেশিনের ইনপুট হওয়ার পরে চাউল ধানের ভিতরে যায় মারা হয়ে সুন্দর হয়ে চাউল ঝকঝকে ফেরেছে, এর ভিতর দিয়ে ঢুকে এর ভিতরে কিন্তু বুলুয়ার আছে মেশিনের ভিতরে, আপনারা তলা দিয়ে লক্ষ্য করুন। তো দর্শক এখানে এই যে বুলুয়ার সিস্টেম দেওয়া আছে, বুলুয়ারে কিন্তু ধান ঝেড়ে পরিষ্কার চাউল ঝেড়ে পরিষ্কার করে আপনাকে ঝকঝকে করে এই পাশ দিয়ে এই নেট দিয়ে বাইর করে দেবে। আপনি চাইলে এখানে পাত্রও রাখতে পারেন, সরাসরি ফ্লোরেও রাখতে পারেন, চট যদি ভ্রাম্যমান কায়দায় করেন চটের উপর রাখতে পারেন। তো এগুলো ভ্রাম্যমান কায়দায় নাই, এটা একটা মিলের ভিতরে সেট আপ করে নেবে। এই মেশিনটি কুষ্টিয়া জেলায় যাচ্ছে, কুষ্টিয়া সদর উপজেলায় ওনার বাসা। তো উনি এই মেশিনটি ডেলিভারি চাইছে, কালকে রাত্র 9টার সময় অর্ডার দিছে। আমি আজকে শুক্রবার, এখন মেশিনটি সেটমেট করে সুন্দর করে সেট আপ দিয়ে এই মুহূর্তে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখছেন এখানে 10 হর্সের মোটর সম্পর্কে অনেকে অনেক কথা বলছে, বা আপনারা দেখছেন 10 হর্সের মোটরে টানে না, সমস্যা দেখা দেয়, অনেকে ইউটিউবে কিন্তু এগুলো বলে থাকেন। তো এখানে আপনারা ভালো করে দেখুন, 10 হর্স মোটর হইলেই হবে না, এটা কিন্তু এই দেখেন 7.5 কিলোওয়াট 220 বিদ্যুৎ ভোল্ট মানে কিন্তু বাসাবাড়ি বিদ্যুৎ তা না, বাসাবাড়ি বিদ্যুৎটাও 220, কিন্তু আপনাকে চালাইতে হলে 10 কিলোওয়াট লোড নিতে হবে। তার মানে আলাদা ট্রান্সমিটার, বোতল, কেউ বলে ঢোপ ইত্যাদি এলাকাভিত্তিক নাম হয়ে থাকে। তো দর্শক সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। অবশ্যই এই ব্যবসার প্রফিট সম্পর্কে বলবো, আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম প্রতি ঘন্টায় 16 থেকে 18 মন ধান এই মেশিনতে মাড়াই করতে পারবেন যদি আপনি এক্সপার্ট হন। প্রতি ঘন্টায় 16 থেকে 18 মন ধান আপনি মাড়াই করতে পারবেন যদি কিনা আপনি এই রাইস মিল সম্পর্কে এক্সপার্ট কারিগর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার দিয়ে সম্ভব। তো মনে রাখবেন 16 মন নাই, 15 মন ধরেন, 15 মন ধান যদি আপনি মাড়াই করতে পারেন 3×15 = 45, 450 টাকা প্রতি ঘন্টায় আপনার ইনকাম হচ্ছে। প্রতিদিন যদি আপনি 5 ঘন্টায় কাজ করেন তাহলে 4×5 = 20, 2250 টাকা, প্রায় 60-65 হাজার টাকা মান্থলি আপনার ইনকাম হচ্ছে। তো এটা কিন্তু সিজনাল ব্যবসা, 12 মাস হয় না, যার কারণে আপনাকে অনলি 5 মাস ব্যবসা করে বাকি 7 মাস বসে খাওয়া লাগে। এই জন্য এই ব্যবসা প্রথম আপনারা ভাবছেন যে মাসে 60 হাজার টাকা ইনকাম ঠিক আছে, কিন্তু পরবর্তী মাসে যখন ইনকাম না হবে ওই মাসের টাকা দিয়ে বসে বসে খাওয়া লাগবে, আর পাশাপাশি অন্যান্য কাজ করা লাগবে। তো দর্শক সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। আল্লাহ হাফেজ।